মাটির নিচে কবরের মতো গর্ত করে সেখানেই বসবাস করেন সনাতন ধর্মাবলম্বী এক সাধু। এমনকি ১২ বছর ধরে কারোর সাথে কথাও বলেন না তিনি, ভাত খাওয়া তো ছেড়েই দিয়েছেন। রাশিদ ইসলামের পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত নিয়ে সাথে থাকছি ফারিহামে তন্নি। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া এলাকার ব্যতিক্রমধর্মী এ ব্যক্তির নাম রঞ্জিত চন্দ্র রায়, যিনি রঞ্জিত সাধু নামে পরিচিত। ভারত থেকে তীর্থ শেষে দেশে ফিরেই ১২ বছর ধরে মৌন ব্রত করছেন তিনি। একই সাথে নিজ পরিবার ছেড়ে বসবাস করছেন পার্শ্ববর্তী একটি নদীর ধারে। কথাবার্তা এমনিতে বলে না, ১২ বছর কোথাও বলবে না উনি আর কি। আর খাওয়া দাওয়াটা আছে, কিন্তু ভাত তো খায় না, ফলমূল শাক সবজি এগুলো আগে খারাপ লাগছিল বুঝছেন, এখন আমার খুব ভালো লাগে। মানুষজন দেখিবার আসে, কেউ সাপোর্ট দিত না আর কি, এখন সবাই সাপোর্ট দেয় এই বিষয়টা নিয়ে। আমার মা আসে, আমি আসি, আমার ভাই আসে, সবাই আসে খবর নিয়ে যায়। কোথায় কয় না খাতায় লিখি দে, বড় ছেলে সংসার চালায়, কষ্ট তো চলবে, তারপরও গর্বটা ইয়া করি না, কিন্তু যখন এটা আসিবাড়িয়া সখন অনেক লোকে বাধা করছিল। শুরুতে খোলা আকাশের নিচে শুধুমাত্র পলিথিনের ছাউনি টানিয়ে শিব ও মহাদেবের পূজা অর্চনা শুরু করলে প্রায়ই ঝড়ে পলিথিনের ছাউনি উড়ে যাওয়ায় স্থানীয়রা একটি টিনের চালা নির্মাণ করে দেন। এখানে ৩ বছর কাটিয়ে দিলেও ৬ মাস ধরে ১০ ফুট মাটির নিচে গোলাকার কৃত্রিম গুহা তৈরি করে বসবাস করতে দেখা যায় তাকে। ওনাকে দূর দূরান্ত থেকে দেখার জন্য আসে, যে মাটির নিচে থাকে, উনিও তো সনাতন ধর্মের লোক ছিল। উনি মাটির ভিতরে থাকে, ওনার কোনো প্রয়োজন হলে খাতার পাতায় লিখে দেয়, ভাত খায় না, শাকসবজি খায়, ফলমূল। রঞ্জিত চন্দ্র রায় একসময় কৃষিকাজ ও নিয়মিত পূজা অর্চনা করতেন, এছাড়া মাঝে মধ্যেই ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শনে যেতেন। এনার দীর্ঘদিন তপস্যার কারণে আজকে এই জায়গায় আসা। উনি নাকি এখানে ১২ বছর থাকে, জীবন যাপন করবেন, এবং ওনার খাদ্য ভিন্ন, উনি শুধু সবজি ডাল ভুট্টা শুধু গুঁড়া করে খায় আর কি। ২০২০ সালের শুরুর দিকে ভারতের সকল তীর্থস্থান ঘুরে ঘুরে দেশে ফিরে মৌনব্রতের সিদ্ধান্ত নেন রঞ্জিত চন্দ্র রায়। সিদ্ধান্ত অনুযায়ী স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েকে রেখে গৃহত্যাগ করে বাড়ির পাশে দেউনাই নদীর ধারে বসবাস করতে থাকেন। এরপর তাকে আর কোনো মানুষের সাথে কথা বলতে দেখা যায়নি, তবে মাঝে মধ্যে কাগজে লিখে ভাবের আদান প্রদান করেন। যখন কোনো কিছু লাগে খাতায় লেখি, লেখার পরে এখানে দেখা যাচ্ছে কোনো সাইডে লোক আসতেছে, ওনার হাতে দিয়ে দেয়, তখন আমরা ওইটা আর কি বাড়িতে পড়ি, পড়ে দেখি যে এটা জিনিস শর্ট আছে, তখন ওই জিনিসটা আমরা নিয়ে আসি। আমাদেরকে বলে আসছে যে আমি ১২ বছর কারোর সাথে কথা বলবো না। নির্জনে শিব ও মহাদেবের পূজা অর্চনায় ব্যস্ত থাকা এই সাধু শুরুর দিকে আতপচালের ভাত খেলেও এখন ভাতের পরিবর্তে খাচ্ছেন কলা, ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া, ফলমূল আর শাকসবজি। উনি মনে করে যে আমি এখানে ১২ বছর থাকার পরে যদি আমার সংকল্প যদি সঠিক হয় তাহলে আমি আরও দীর্ঘদিন থাকার চেষ্টা করব, এবং আমার শেষ সময়টা এইভাবে কাটাবো আর কি। উনি বিগত ৩-৪ বছর আগে ভারতবর্ষ থেকে বিভিন্ন তীর্থ স্থান ভ্রমণ করেন। বসবাসের জন্য মাটির নিচে তৈরি করা গোলাকার এই গুহার সৌন্দর্য বর্ধনে ব্যবহার করছেন বাঁশের চাটাই, উঠানামার জন্য ব্যবহার করেছেন বাঁশের সিঁড়ি, রেখেছেন বিভিন্ন ধর্মীয় পুস্তক, খাবার আর ব্যবহার্য জিনিসপত্র। সে মৌনব্রত রেখেছে, ১২ বছরের একটা সাধনায় লিপ্ত, এখন সে কারোর সঙ্গে কথা তো বলেই না, সে খাওয়া দাওয়াটাও অনিয়মিত। আমরা চাই তার সাধনা পরিপূর্ণতা লাভ করুক। আমরা ইউনিয়ন পরিষদ এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে ইনশাআল্লাহ আমরা করব।